স্বাধিকার থেকে স্বাধীনতা সুদীর্ঘ 23 বছর কঠিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালিকে মুক্তির স্বাদ এনে দেয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। জনগণের লড়াই সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলটির 71তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছরে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা নিয়ে এক বিপর্যস্ত ক্লান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশও। এই দলটা তো বলা যায় যে যথেষ্ট অভিজ্ঞ পোড় খাওয়া। এখন আমরা একটা মহাসংকট পার হচ্ছি, এই করোনা ভাইরাস। রাজনৈতিক দল হিসাবে যেরকম জনসম্পৃক্তি থাকার কথা ছিল সেরকমটি কিন্তু দেখা যাচ্ছে না। এরকম একটা মহামারীর মধ্যে বা অতিমারীর মধ্যে তারা ক্যাম্পেইনটা করতে পারে, এই ক্যাম্পেইনটা হতে হবে সাধারণ মানুষের জন্য। প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের মুক্তি ও অধিকার আদায়ের সংগ্রাম করে আসা আওয়ামী লীগ আগামী দিনেও জনগণকে সঙ্গে নিয়ে অদৃশ্য এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবে এমন প্রত্যয় দলের শীর্ষ নেতাদের। যে আওয়ামী লীগ সর্বাত্মকভাবে এই করোনার কারণে যে মানুষের দুর্ভোগ এসেছে, মানুষের কষ্ট হয়েছে, এই কষ্ট লাঘবের জন্য যতটা সম্ভব সর্বাত্মক শক্তি দিয়ে আমরা এটা মোকাবেলা করছি, মানুষকে সহযোগিতা করছি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একদিকে সরকারের ত্রাণ এবং অন্যদিকে ব্যক্তিগত পর্যায়ে ত্রাণ দিয়ে আজকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী কোভিড বিরোধী যুদ্ধে জনগণকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনের আহ্বানও জানান আওয়ামী লীগ নেতারা। বাঙালির রাজনৈতিক অর্থনৈতিক এমনকি সামাজিক চরম সংকটে হাল ধরা দলটি যখন বর্তমানে ক্ষমতাসীন, তখন বৈশ্বিক মহামারী করোনা বিরোধী যুদ্ধেও সঠিক নেতৃত্বে বাঙালি বিজয়ের হাসি হাসবে এমন প্রত্যাশা গণমানুষের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।